তো বন্ধুরা ক্যামেরা তো সবাই আসা করছি সকলে ভালো আছো তো ব্যাক এ একটি নতুন ভিডিওতে তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আমার এই চোখটা আমার বাঁ চোখটা ছোট হয়ে গেছে হালকা লাল আমার মনে হয় আই থিঙ্ক এটা আঞ্জুনি উঠছে বা কোনো রকম কিছু পড়েছে তো এটা মেডিসিন নিয়ে ড্রপ নিয়ে লাগাতে হবে বলে একটা ড্রপ আছে সেটা লাগাতে হবে হঠাৎ করে কাল কারণ কালকে চুলকার ছিল ওটা আমার চোখে চুল কাটছিলো তা আমি হাত দিয়ে চুল খেয়েছি রাতের বেলা বাট সকালে উঠাতে কিরকম হয়ে গেছে লাল এখন তুমি লালটা হালকা কমেছে বাট ওষুধ কিনে লাগাতে হবে আমি রেডি ফাইনালি আমি রেডি হনুমানজিকে নমস্কার জানিয়ে আমি এখন বেরোবো কাজে লেটও হয়ে যাচ্ছে তো চলো কাজে যাওয়া যাক কাজে যেতে কথা বলবে ওখানে গিয়ে কথা হবে আমাদের এখানে বসে আছি এখন বাজে আটটা তো আমাদের মধ্যে এখন আছে মিতু পাপিয়া দি আর ওদিকে আছে সুপ্রিয়া আর বাইরে হচ্ছে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে বাট বৃষ্টি নামছে গরমের মধ্যে বাবা এখন পড়ছে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে আহ কি ওয়েদার আজকে যা ঘুমটা যা হবে না বা আজ আমরা কি কাজ করছি দেখো কি কাজ করছি পান্ডা পান্ডা কাজ করছি আর এদিকে এখন বেরোবে কি বেরোবে না এই নিয়ে কম্পিটিশন চলছে বেরোবো কি বেরোবো না কম্পিটিশন না তরকাতর কি চলছে যে বেরোবো কি বেরোবো না বন্ধুরা দেখো কি বৃষ্টি পরে কি বৃষ্টি হচ্ছে দিদি বাইরে খুব বৃষ্টি হচ্ছে এমনি তো ছাতা এনেছিস বৃষ্টি আজকে ভালোই হলো বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি তো হ্যাঁ বোন এখানে কি করছে বলুন কি করছিস ধুপ কেটে ধরাচ্ছিস মশা হ্যাঁ বোন প্রচুর লম্বা পুরো মাথার উপরে ধরতে হচ্ছে

কারণ আজকের বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোনো মশারি খাটাবে না কিন্তু কোনো এই মশারি খাটাবি আর পাখা আসতে দিবি নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা বৃষ্টি যদি যদি টুনি সকাল সকাল হতো তাহলে টুনি ভেজা যেত বৃষ্টিতে বাট কি করবো বৃষ্টিটা রাতে হয়েছে কাজে করতে করতে বৃষ্টি হয়েছে সরি তোমরা দেখতে পেলে না যেটা আলোটার জন্য টুনি কেমন হয়ে গেল তুই দরিয়া তুই মঞ্জিল হ্যাঁ তো প্রসু দিন আছে ফুডে স্যার এক্সাম তো কারা কারা দিচ্ছ প্রিপারেশন কেমন সবার আমিও দিচ্ছি প্রিপারেশন জানি না প্রিপারেশন নেই বললেই চলে দেখা যাক ফার্স্ট টাইম কোনো এক্সাম দিচ্ছি কেমন যায় কেমন এক্সপিরিয়েন্স হয় তো এখন খিদে বেজে প্রচুর খেয়ে নি খেয়ে নি চলো তারপরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এটা দেখতে পাচ্ছ তোমরা একটা জিনিস দেখো আমি কলা তো আমি সকাল উঠে প্রতিদিন কলা খাই কাঠালি কলা কারণ কলা খাওয়া ভালো হাড়ে পারে নাকি ভালো শরীরের জন্য ভালো বাট কলাগুলো নিয়েছি কি সরু দেখো কলা আমার শরীরে পুষ্টি কি দেবে কলাগুলোর মধ্যেই পুষ্টি নেই এমন কলা এই কলা নাকি পাঁচ টাকা করে পিস তো এখান দিয়ে নিয়েছিলাম আজকের জন্য এই পর্যন্ত এরপর ভিডিওটাকে এডিট করব তারপর শুয়ে পড়বো তো আমার ডেলি ব্লগ দেখার জন্য তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্রতিদিন নটার সময় ভিডিও আসবে এই আগের কিছুদিন আমি জাস্ট একটু এক্সপেরিমেন্ট করছিলাম বিভিন্ন টাইমে দিয়ে তো নটার সময়টাই বেস্ট সকাল নটার সময় তো ভিডিও নটার সময় আসবে এবার দিয়ে ডেলি ব্লগই করবো তো তোমার সাথে থেকো শেয়ার করো ভিডিওটাকে কমেন্ট করো সাবস্ক্রাইব করো মেনলি লাইক করো অ্যান্ড চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে